الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله سبحانه وتعالى: وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا
شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن دیار کعبہ بنو میرے مدبن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان خلے اللہ تعالی محبت ایک ذکر کرے لا إله إلا الله 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 محمد رسول اللہ حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نبی گویم کہ از دنیا جدا باش بہر کرے کے باشی با خدا باش چست دنیا از خدا غافل بودا ای کن آمد مکره و فرزند زم لا اله الا الله 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 لا محمد
محمد رسول الله صلى الله عليه وسلم কেউ নাই কে মুখতার খোদা তুমি বনায়া কেউ নাই কে মুখতার খোদা তুমি বনায়া উম্মত কে নিগাহবান খোদা তুমি বনায়া উম্মত কি নিগাহবান খুদা তুমি বনায়া রব মেরে আঁখোঁ মেঁ সমা জায়ে মদীনা রব মেরে আঁখোঁ মেঁ সমা জায়ে মদীনা মুদ্দত কে মেরে দিল মেঁ তমন্নায়ে মদীনা মুদ্দত কে মেরে দিল মে তমন্নায়ে মদীনা তলোয়ার প্রকট হো গে নিকল ময়দানে আসীর তলোয়ার প্রকট হো গে নিকল ময়দানে আসীর দুশমন কে মুকাবিল তু লগা নারে তকবীর দুশমন কে মুকাবিল তু লগা নারে তকবীর তু মর্দ মুসলমান হো তু মর্দ মুসলমান তু মর্দ মুসলমান হো তু মর্দ মুসলমান এক হাত মে তলোয়ার হে এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার হে এক হাত মে কুরআন আলহামদুলিল্লাহ পূর্ব লাহারকান্দি বাইতুল আমান জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে এখানে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মনে করতে পারি ছোটখাটো একটা জায়গা, অল্প পরিসর, অল্প মানুষ, বুঝে এটার কোনো মূল্য নাই। আমরা এমন এক মজলিসে বসছি বর্তমান দুনিয়ার ভিতরে, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় মজলিস, সবচেয়ে সম্মানিত মজলিস, আল্লাহর দরবারে সবচেয়ে ইজ্জতওয়ালা মজলিস যদি থেকে থাকে তাহলে এই মাহফিলটা আছে, বলেন আলহামদুলিল্লাহ। তাফসীর আপনারা শুনছেন, শুনেন, আপনারা জানেন, একটা কোরআনের মাহফিল সুন্নাত বা হাদিসের আলোচনার মাহফিলে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে, আসমান পর্যন্ত এই ফেরেশতা একজনের উপর একজন থাকে, আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত তারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত যখন এই লাইন ধরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করেন, ব্যাপার কি, তোমরা এই লাইন কেন করছো? ফেরেশতারা বলে, দুনিয়ার মাঝে কিছু মানুষ আপনার কোরআন ও হাদিস থেকে আলোচনার জন্য ছোট্ট একটা পরিসরে বসে আছে, আলাপ আলোচনা শুনতেছে শীতের মৌসুমে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা তাদেরকে জিজ্ঞাসা করে শেষ মুহূর্তে বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা এই শীতের মৌসুমে একটা জায়গায় বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে, আমি রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এত বড় একটা মজলিসে বসলাম, আমাদের চিন্তা নাই,
ছোট বড় এটা কোনো ব্যাপার না। আল্লাহর দরবারে এই মজলিসের চাইতে সবচেয়ে বড় মজলিস আর কিছু নাই। সুবহানাল্লাহ বললেন, একবার আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়াতে জান্নাতে আমি একটা গাছ, ফলের গাছ রোপণ করে দেই। আরবের দ্রুতগামী কোন ঘোড়া বা জান্নাতের দ্রুতগামী কোন ঘোড়া নিয়ে কেউ যদি ওই গাছের ছায়া অতিক্রম করতে চেষ্টা করে, জান্নাতের 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াবে, ওই বান্দা ঘোড়া দৌড়াতে থাকবে কিন্তু জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতে আপনারা রোপণ করলেন, কত বড় মজলিসে আমরা বসছি, কত ইজ্জত ওয়ালা মজলিসে বসছি। লাহারকান্দি যুব সমাজের উদ্যোগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক সমাজকে সমাজের নিঃস্বার্থ, আমি বলবো পুরো জাতির নিঃস্বার্থ খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। এত কষ্ট করে এই স্বল্প জায়গার ভিতরে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এটা তৃতীয় বার্ষিক মানে তিনবার ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই গ্রামের মুরব্বীরা যারা সহযোগিতা করছেন, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব সহকারে, এলাকার চেয়ারম্যান সাহেব, ওনাদের সহযোগিতা আন্তরিক প্রচেষ্টা যদি না থাকতো, ওনাদের আন্তরিক সমর্থন যদি না থাকতো, তাহলে এই মাহফিল হয়তো বা সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেব সহকারে, আমাদের সভাপতি সাহেব, ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খেদমতের জন্য ওনাদেরকে আরো বেশি করে কবুল করেন। সকলে বলি আমিন। মুরব্বিয়ানে গ্রাম যারা দূর দূরান্ত থেকে এদিকে এখানে আসছেন, আরো যারা আসতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কদমে কদমে যেন নেক দ্বারা পূর্ণ করে দেন। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আসছে, বসে না বুঝো মাহফিলের প্যান্ডেলে বসতেই একটা চিন্তা, আল্লাহ তাআলা এদেরকে বড় করেন এবং বড় দিনের খাদেম বানান। আমি দুই জায়গা থেকে আয়াত তেলাওয়াত করছি, কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে সূরা সফ এবং সূরা আরাফ থেকে আয়াত তেলাওয়াত করছি, এবং একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এই দুইখানা আয়াতের তরজমা এবং হাদিসের তরজমা সাথে এর কিছু সংক্ষেপ কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলার তৌফিক কামনা করতেছি। সকলে বলি আমিন। আয়াত কারিমার অর্থটা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের সাথে তোমাদেরকে একটা বিজনেস ব্যবসা শিখাইয়া দেব না? তুমজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসার কাজ হচ্ছে, ব্যবসার ফলাফল হচ্ছে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মাফ করানো হবে, আর তোমাদের কাজ হচ্ছে তোমরা ঈমান আনবা আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর, আর আল্লাহর রাস্তায় তোমরা জান মাল দ্বারা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা এটা বুঝতে পারো।
আরব জায়গায় আমি বললাম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলে কোরআনের মাহফিলে তোমরা যাইও না, ওটা শুনো না, আর যারা শুনে তাদেরকে তোমরা বাধা দাও, তাদেরকে শুনতে দিও না। এবং কোরআনের মাহফিলে তোমরা হট্টগোল সৃষ্টি করো, এটা কার কথা? বুঝে থাকলে বলেন এটা কার কথা? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন কথাটা হচ্ছে আবু জেহেল কাফেরদের কথা। কাফেররা বলতেছে তোমরা কোরআনের মাহফিলে যেও না, কোরআনের মাহফিল শুনতে যেও না, কোরআনের তেলাওয়াত শুনতে যেও না, আর যারা শুনে তাদেরকে শুনতে দিও না, আর যারা শুনতে চলেই আসছে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবা। যদি বুঝে থাকে আবার বলেন এটা কার কথা? এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলছেন কাফেরদের কথা। কার কথা? কাফেরদের কথা। আরো সহজ ভাবে বললে বুঝবেন আবু জেহেলের কথা। কাফের কইলে অতটুকু বুঝে আসে না, যখন বলা হয় যে আবু জেহেল তখন সবার ভালো করে বুঝে আসে যে নবীর দুশমনের কথা বলতেছে, ঠিক কিনা বলেন? আমরা ভালো করে বুঝি আবু জেহেলের কথা বলবো। এটা মূলত আবু জেহেল তার সঙ্গ পঙ্গ যারা আছে এদেরকে বলতো যে খবরদার কোরআনের তেলাওয়াত শুনো না। তোমরাও শুনবা না, কাউরে শুনতেও দিবা না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যা হট্টগোল সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, আর যদি এরকম হট্টগোল সৃষ্টি করতে পারো তাহলে তোমরা জয়ী হতে পারো। আমাদের দেশ দুনিয়ার ভিতরে এখন তো সবাই খুব ভালো মানুষ, এমন মানুষ তো মনে হয় নাই যে মাহফিলের মধ্যে কোরআনের আলোচনার ভিতরে সমস্যা করে না, কি বলেন? আছে নাকি কোরআনের মাহফিলে সমস্যা সৃষ্টি করে? আছে না? বহুত আছে। কোরআনের মাহফিল হতে দেয় না, নিজেও শুনে না, যারা শুনতে চায় তাদেরকেও শুনতে দেয় না। মূলত তাফসীরে কুরতুবী মুসান্নিবে হযরত ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, মুফাসসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণনা করে উনি বলেন যে এই কথাটা মূলত আবু জেহেলের না, এই কথাটা হচ্ছে ইবলিসের। কার কথা? কোরআন শুনতে যেও না, কোরআন শুনতে যারা যায় শুনতে দিও না, যারা কোরআন শুনতে বসছে সেখানে তোমরা হট্টগোল করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জবাব শুনো, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের আগুন খাওয়াবো। এখানে খাওয়ানো, জাহান্নামের আগুনে ফেলানো, জাহান্নামের শাস্তি দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা আনছে যে তাদেরকে চাখাবো, চুষাবো, স্বাদ নেওয়াবো, আস্বাদন করাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, আর তারা যখন নাকি স্বাদ আস্বাদন করবে তখন তারা বুঝতে পারবে কিন্তু কিছুই করার নাই। যালিকা জাযাউ আ'দা-ইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আমার আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে এই আয়াত খানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে কাফেরদের এই কথাটা উল্লেখ করে বুঝাইতে চাইছেন। কাফেররা ওই সময় বলতেছে, ওরে দেশের ভাইরা আমার, যেখানে মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কালামুল্লাহ শরীফ কিতাবুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই তেলাওয়াত তোমরা শুনতে যেও না, আর যারা শুনতে যায় তাদেরকে শুনতে দিও না, যারা শুনতে চলে গেছে ওয়াল গাউফিহি সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, ঝামেলা করো, লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা সেখানে হট্টগোল করতে পারো তাহলে তোমরা জয়ী হইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে বলতেছেন, অতি শীঘ্রই জাহান্নামের আগুনে তাদেরকে আমি চষাবো, জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলবো, জাহান্নামে তারা যখন জাহান্নামের শাস্তি পাইবে তখন তারা বারবার বাঁচার জন্য আকুতি করবে, কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা হচ্ছে তাদের প্রতিদান, এই প্রতিদান তাদেরকে দেওয়া হয়েছে কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এরকম আমাদের দেশেও অনেক আছে যারা কোরআনের মাহফিলের ভিতরে সমস্যা সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? বিশেষ করে কোরআনের মাহফিলের ভিতরে সমস্যা তো তারাই সৃষ্টি করে, কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু আল্লাহ ও নবীর দুশমন, তারা মাহফিল কোরআনের আলোচনার ভিতরে হট্টগোল সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে। কেন করে? কোরআনের মাহফিলের ভিতরে যখন কোরআন থেকে কথা হবে, যখন কোরআন থেকে কথা বলা শুরু হবে, তখন যে সুদ খায় সুদখোর তার বিরুদ্ধে কথা যাবে, যখন বেনামাজি যে নামাজ পড়ে না তার বিপক্ষে কথা হয়ে যাবে, বেরোজগারি তার বিপক্ষে কথা হবে, বেপর্দায় যারা চলে তাদের বিপক্ষে কথা হবে, দুর্নীতিবাজ যারা তাদের দুর্নীতির বিপক্ষে কথা বলা হবে, ভণ্ড যারা মানুষকে ভুল চিকিৎসা দেয়, ভুল বুঝায়, কোরআনের ভুল ব্যাখ্যা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে তাদের বিপক্ষে কথা হবে, এই ধরনের যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা রাসূলকে কটূক্তি করে, সরাসরি কোরআন থেকে আলোচনা হলে কথাগুলো তাদের বিপক্ষে চলে যাবে, তাদের বিরোধিতায় চলে যাবে, এই কারণে কিছু আল্লাহর দুশমন, কিছু আল্লাহর বেঈমান, কোরআনের সাথে বেঈমানি করা কিছু লোক তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, তারা কোরআনের মাহফিলগুলো তখনই বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতে থাকে, ঠিক কিনা বলেন? যারা কোরআন ও সুন্নার মতে চলে তারা তো কখনো কোরআনের আলোচনাকে বন্ধ করতে পারে না, যারা কোরআন ও সুন্নার পথে চলতে চেষ্টা করে তারা কখনো কোরআন ও সুন্নার মাহফিলকে বন্ধ করতে পারে না, যারা কোরআন ও সুন্নার পথে পরিপূর্ণ চলে তারা কোনোদিন দ্বীনের এই মাহফিলগুলো কোন রকমেই বন্ধ হয়ে যাক এটা তারা কোনোদিন চাইবে না, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখানা হাদিসে বুখারী শরীফ থেকে হাদিসখানা বলেছি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ওয়া লাম ইয়াকদি ওয়া লাম ইউহাদিস বিহি মাতা আলা শুআবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে অবমাননা হওয়ার পরেও, আল্লাহর কোরআনের সাথে বেঈমানি হওয়ার পরেও, আল্লাহর রাসূলকে কটূক্তি করার পরেও, দ্বীনের মানুষগুলোর দ্বীন ধর্ম কিছু চলার মতন চেষ্টাকারী কিছু মানুষকে বিভ্রান্ত করার মতো কিছু কাজ সমাজে করার পরেও, যেই লোক লেফার কম্বল গায়ে দিয়ে শীতের মধ্যে ঘরে শুয়ে থাকে, আন্দোলন করে না, জিহাদের মধ্যে নামে না, আল্লাহর বিধান মতো জিহাদের মধ্যে যায় না,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু যায় নাই এমন নয়, তার মনের ভিতরে দিলের ভিতরে বিন্দু মাত্র আকাঙ্ক্ষাও পয়দা হয় না। মা তাআলা শুআবাতিন মিনান নিফাক, সে তো আসলে ভালো মুনাফিক মুসলমানের কাতারে নাই, সে মুনাফিকের খাতায় তার নামটা লেখায় আনিছে। বলেন না নাউজুবিল্লাহ। আয়াত এবং আয়াতসমূহ এবং হাদিসের অর্থটা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওখানে বলছেন যে আমি আমার বান্দাদের সাথে একটা ব্যবসা করব। যেহেতু মুসলমান ব্যবসা ভালো বোঝে, মনে করে যে ব্যবসা করলে এটার ভিতরে খুব লাভ আছে, যার কারণে সবাই ব্যবসার দিকে দৌড়ায়, ঠিক কিনা বলেন? সবাই ব্যবসার দিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করছি, ব্যবসা করো তোমরা লাভ হইবে, তোমাদের জন্য লাভ আছে, তোমরা বেশি করে ব্যবসা করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করতে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন ব্যবসা করো। আল্লাহর রাসূল নিজেও ব্যবসা করছেন, মানুষদেরকে ব্যবসার তরিকা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। শুনলে খুব খুশি হবেন, ইমাম আযম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও ব্যবসা করছেন। এবং এই জাতিকে আমাদেরকে ব্যবসা কিভাবে করতে হবে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েও দিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে একটা ব্যবসা শিখাইয়া দিতেছি, আমি তোমাদেরকে একটা ব্যবসা শিখাইয়া দিতেছি, যে ব্যবসার ফলাফল স্বরূপ আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ব্যবসাটা তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনবা, আর আল্লাহর পথে যখন সরকারের তরফ থেকে আমাদের বড় লিডারদের তরফ থেকে বড় ওলামায়ে কেরাম থেকে হুকুম আসে আল্লাহর রাসূলের তরিকা পথে তোমরা জিহাদ করবা। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে যে কথাটা বলছে, শুধু শুনলেই তো হবে না, বুঝতে হবে নাকি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবা। পরের কথা বলছে, অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। ঈমান আনার পরে কি জিহাদে নামে যাইতে বলছে নাকি? বলেন, ঈমান আনার পরে জিহাদে নামার কথা বলছে, কিন্তু কথা এখানে দুইটাই, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবা, এরপরে যাই বলতেছে জিহাদে নামে যাবে। যদি কেউ কোরআনে পাক কালামুল্লাহ শরীফ মনে করে যে আমি নিজে নিজে পড়ে অর্থ করে বুঝার চেষ্টা করব, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো তাফসীরের মাহফিলে যাওয়া লাগবে না, কোনো বড় হুজুর মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, নিজে নিজে অর্থ করতে চায়, তাহলে সে এই ভুল বুঝবে। আর বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে যে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে তাদের কারণে এই জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কোরআন শুধু নিজে নিজে দেখে পড়লাম, বুঝলাম, নিজেই বুঝলাম, কোনো আলেমের শরণাপন্ন হইলাম না, কোনো আলেমকে জিজ্ঞাসা করলাম না, তারা এই ভুলটা এখানে করে ফেলতে পারে যে কোরআন দেখলাম, পড়লাম, অর্থ করলাম, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে আর জিহাদ করতে হবে, তারা এটা পড়ে মনে করবে যে ঈমান আনার পরেই বুঝে জিহাদ করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এখানে আরো ব্যাখ্যা আছে কিনা বলেন? إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ছোট্ট একটা সূরা আমরা জানি কিনা বলেন? আমরা সকলে জানি কিনা? অনেকেই জানে, বিশেষ করে নোয়াখালীর জনসাধারণ, যাদেরকে জনপুরে সে পীর সাহেব হযরত রহমতুল্লাহ আলাই ওনাদের যে উত্তরসূরি বর্তমান সন্তানেরা, যারা পূর্বে আমাদের এই দেশের ভিতরে আসা যাওয়া করছেন, আমাদের মাথায় সাধারণ মানুষের মাথায় টুপি উঠাইয়া দিয়েছেন, সাধারণ মানুষকে দাড়ির ফায়দা বুঝায় দাড়ি রাখতে বলে দিয়েছেন, সাধারণ মানুষকে সুন্নত মোতাবেক চলার জন্য শিখিয়ে দিয়ে গেছেন, সেই ওলামায়ে কেরাম কারণে, তাদের সঙ্গতের কারণে, বিশেষ করে নোয়াখালী অঞ্চলের সমস্ত আফাম জনসাধারণ অন্ততপক্ষে কালামুল্লাহ শরীফের ছোট ছোট সব সূরাগুলা মুখস্থ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কত বড় মজলিস, একটু আগে বললাম মানুষ কম হোক কিন্তু আওয়াজ তো এমন হবে যে আওয়াজের কারণে আমার আব্বাজান হযরত দামাত বারাকাতুম এখানে বসা আছেন, আব্বার সাথে খুলনা যখন সেই তাসলিম আল নাসরিনের বিপক্ষে যখন নাকি আওয়াজ তোলা হইল, আপনারা জানেন ঢাকা থেকেও আওয়াজ তোলা হয়েছে, তাসলিমা তখন মুসলমানদের নারায় তাকবীরের আওয়াজ শুনে বোরকা পরে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমি শাহজালাল রহমতুল্লাহের কথা বলি নাই, যে শাহজালাল রহমতুল্লাহ যার নারায় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিতে সেই বীরবলের আপনার দুর্গ সমস্ত চূর্ণচূর হয়ে গেছে, আমি সেই কথা বলি নাই। আমি বর্তমান সমাজে আমাদের মুরব্বীদের সামনে যে ঘটনাগুলো ঘটছে, আমরা ছোট ছোট মানুষ এখন চোখের সামনে যে ঘটনাগুলো বাঁচতেছে দেখতেছে, সেই ঘটনাটাই আপনাদের সামনে প্রমাণ পেশ করলাম। মুসলমানদের আওয়াজে নাস্তিক বলেন বেঈমান বলেন এরা কখনো টিকে থাকতে পারে না, এরা পলায় যেতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের আওয়াজ থাকবে সিংহের মতো, মুসলমানদের আওয়াজ থাকবে ভাগের মতন, যেই সিংহের গর্জনে যদি হাজারো বকরি থাকে, হরিণ থাকে, ছাগল থাকে, এক সিংহের গর্জনে সব পালাইতে বাধ্য হয়। এই কারণে মুসলমান ওই সিংহের গর্জন মুসলমানদের আগেও ছিল, মুসলমান এখনো সেই সিংহের গর্জন দিতে হবে। আর মুসলমানদের ভিতরে এই গর্জন না থাকার কারণেই নাস্তিকরা মাঝে মাঝে সুযোগ পায় ভোলার মধ্যে, নাস্তিকরা রাসূলের কটূক্তি করার পরেও আল্লাহ রাসূল প্রেমীদের গায়ে গুলি করতে সুযোগ পাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এজন্য আওয়াজ হবে মুসলমানের আওয়াজ, আওয়াজ দিতে হবে সাহাবাই কেরামদের তরিকার আওয়াজ, আওয়াজ দিতে হবে বীর মুজাহিদের আওয়াজ, যেই তরিকায় আল্লাহ আল্লাহ রাসূল জিহাদের ময়দানে আওয়াজ দেওয়া শিখাইয়া দিয়ে গেছেন সেই তরিকায় আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? বলতেছিলাম তাহলে এখানে দুইটা কথা শিখেছে, কয়টা কথা? যারাই আছেন কিছু কথা শিখতে হবে, কিছু কথা কি করতে হবে বলেন তো? আমরা সবাই তো সুরের পাগল, আমরা সবাই সুরের পাগল, সুর শুনলে আমরা মনে করি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বহুত কিছু, কিন্তু আসলি ওয়াজ কি সুরের মাধ্যমে হয় বলেন? আসলি ওয়াজ কি সুরের মাধ্যমে হয়? দূর দূরান্ত থেকে যারাই আমরা আসছি, আমরা কিসের জন্য আসছি? কিছু শিখতে আসছি, এটা মুখে আমরা বলতেছি, মনের ভিতরে অধিকাংশ চিন্তা চেতনা থাকে গলার আওয়াজটা সুন্দর হলে আরেকটু ভালো হইতো। আবার ঘরে বসে বসে কেউ চিন্তা ভাবনা করে, দেখিনি ওয়াজের একটু টান দেখ তারপর দরকারে আস্তে আস্তে যাব, কি বলেন, ঠিক কিনা? আমাদের মুসলমানদের হালত এটা হয়ে গেছে, অথচ আমাদের চকবাজার শাহি মসজিদের সম্মানিত হযরত খতিব সাহেব হুজুর ওনার সবসময় আলোচনা যদি আপনারা শিখেন আপনারা শুনেন তাহলে দেখবেন কিছু শিখাইতে চায়। আমি একদিন মসজিদে এখানে আসছিলাম, জুমা পড়তে গেলাম, দেখলাম হুজুর মেহরাব থেকে মিম্বার থেকে দাঁড়ায়া সাধারণ মানুষকে ওযু শিখাইতেছেন, ওযু এভাবে করতে হয় ওইভাবে করতে হয়, হুজুর এটা দেখাই দিচ্ছেন, বলেন না আলহামদুলিল্লাহ? এটাই তো ওয়াজ ছিল ভাই, এটা ওয়াজ না? আমাদের জনপুরের হযরত জিরা নৌকা দিয়ে যে সফর করে সেই ভারত থেকে এখানে আসতেন, মুরব্বীদের থেকে খোঁজ নেন, ওনারা আয়েশা সুর দিয়ে ওয়াজ করতেন না, দুপুর বেলায় বা সকাল থেকে ওয়াজ শুরু করতেন, কিছু টাইম আলোচনা করতেন, এই আলোচনায় মানুষকে বুঝাইতেন বাবারা তোমরা এইভাবে ওযু করবা, বাবারা তোমরা এইভাবে নামাজ পড়বা, বাবারা তোমরা টুপি মাথায় দিবা, বাবারা তোমরা দাড়ি রাখবা, সুন্দর করে নামাজের তরিকা ওযুর তরিকা ধরে ধরে আল্লাহর বান্দাগণ শিখাইয়া দিয়া গেছেন, এটা কি তো মূলত আমরা ওয়াজ বলতে পারি, ঠিক কিনা বলেন? শিখতে হবে, যে বিষয়টা জানতে হবে, এখানে মুরব্বীরা যারা আছেন ওনাদের কাছে আমরা সবক শোনাবো, যারা জানে না তারা এখান থেকে কিছু শিক্ষা বাড়িতে নিয়ে যাব, এটার উপর আমল করার চেষ্টা করব, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ। দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, কি আনতে হবে? ঈমান আনতে হবে আল্লাহ রাসূলের উপর, ঈমান আনতে হবে মাঝখানে, এই ঈমান আমার ভিতরে বিশাল এক দায়িত্ব আমার উপরে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ? ঈমান আনার পরে আমার উপরে কি চলে আসে? বিশাল এক দায়িত্ব চলে আসে। কেমন দায়িত্ব? বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে সাহাবায়ে কেরাম বসে আছে। হঠাৎ করে আল্লাহ রাসূল ওই মজলিস থেকে উঠে চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রাসূলের দেখা নাই। আমি হযরত আবু হুরায়রা বলতেন বলতেছেন, বিশেষ করে আমরা সাহাবাদের মধ্য থেকে আমি বিশেষ করে বেশি পেরেশান হয়ে গেলাম। মজলিস থেকে উঠে গেলাম, উঠে যখন আমি দূর একটা খেজুর বাগানের কাছে গেলাম, এত বেশি পেরেশান ছিলাম ওই খেজুরের বাগানের গেটটাও পর্যন্ত আমি চোখে দেখতেছি না। আমি ওই খেজুরের বাগানের যে জায়গা দিয়ে পানির নালা পানি আসে যায়, ওই নালা দিয়ে খেজুরের বাগানের ভিতরে ঢুকলাম। আল্লাহ রাসূল ওখানে বসা ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে যাইয়া বললাম, ও রাসূল, আমরা খুব পেরেশানিতে, আপনি এখানে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে একটা মেসেজ দিলেন, ও আবু হুরায়রা শুনে রাখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, যেই ব্যক্তি ঈমান আনলো, যেই ব্যক্তি এই কথা বলে ঈমান আনলো, সে বুঝুক আর না বুঝুক সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহ রাসূল একটা প্রমাণ দেন, মানুষে বলতে গেলে হয়তো বা বিশ্বাস করবে না, একটা দলিল দেন। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাদুকা মোবারকটা ছেড়ে দিয়ে বলতেছেন, ও আবু হুরায়রা আমার এই পাদুকা নিয়ে যাও, নিয়ে মানুষকে দেখায়ও আল্লাহ রাসূলের পাদুকা আমার কাছে মানে প্রমাণ আছে। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে ওই বাগান থেকে বের হয়ে দৌড়াইতে শুরু করলেন। সাহাবায়ে কেরামদের আচরণ তো এমন ছিল, যেই কথা শুনতেন যদি দিনের কথা হইতো, দিনের ভবিষ্যৎ বাণী দিনের বিষয় থাকতো, সাথে সাথে তার মনে আকাঙ্ক্ষা ছিল মানুষের মাঝে এটা প্রচার করে দেই। মানুষের মাঝে প্রচার করার জন্য খুব বেশি চেষ্টা করতেন, নিজের জান থাকুক আর যাক, যেই কথা আল্লাহর রাসূল বলছেন ওই কথা মানুষের মাঝে প্রকাশ করতে হবে, মানুষকে জানাইতে হবে, মানুষকে উপর আমল করাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ, এটা সাহাবায়ে কেরামদের তরিকা ছিল, যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের জন্য এই তরিকা, এই শিক্ষা, এইভাবে করো, এইভাবে করতে হবে, ঠিক কিনা বলো? নবী শিখাই দিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আল্লাহর রাসূল, আমি ঈমান আনছি, আমার কাজ কি? আল্লাহর রাসূল বলেন, দাওয়াত দাও, যা কিছু শুনো আমার থেকে, যা কিছু শুনবা মানুষের মাঝে ছড়ায় দাও, মানুষকে দ্বীনের দাওয়াত দাও, ঈমান আনার জন্য দাওয়াত দাও। সমস্ত সাহাবাই কেরাম ঈমান আনার পরে বললেন, ও আল্লাহর রাসূল, আমার কি কাজ? আল্লাহর রাসূল বললেন, তোমার কাজ হচ্ছে তুমি দ্বীনের দাওয়াত দাও। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে হাদিস কেনা শুনে এবার দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হুরায়রা, কোথায় যাও, দাঁড়াও। আবু হুরায়রা কয়, দাঁড়ানোর সময় নাই, মানুষের কাছে কথা প্রচার করতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু হুরায়রা কয়, ও আবু হুরায়রা। হযরত ওমর বলেন, ও আবু হুরায়রা, মানুষের মাঝে এই কথা প্রচার করতে যাও না, একটু অপেক্ষা করো, একটু কথা শোনো। আবু হুরায়রা এত ব্যাকুল, এত পেরেশান, কয়, ও ওমর, দাঁড়ানোর সুযোগ নাই, আমি দৌড়াইতে হবে, মানুষের মাঝে এই কথাটা প্রচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন আবু হুরায়রাকে থামানো যায় না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের এই তারে দিয়ে আবু হুরায়রার বুক বাড়ায় এইভাবে থাপ্পড় দিলেন। আবু হুরায়রা পড়ে গেল, কাঁদতে শুরু করলো। আল্লাহ রাসূলের দরবারে যাইয়া বলতেছিল, ও আল্লাহ রাসূল, হযরত ওমর আমাকে মারছে। হযরত ওমরকে ডাকা হলো, ও ওমর, কেন আবু হুরায়রাকে মারছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ রাসূল, যদি জনসাধারণ গ্রামের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যদি এই কথা প্রচার করা হয়, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, এই কথাটা যদি সাধারণ মানুষের কাছে এইভাবেই যদি প্রচার করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ভাববে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর আমার নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, আমার ভালো কাজের দরকার নাই, আমি দুর্নীতি করলেই চলবে, বেনামাজি হলেও চলবে, বেপর্দায় চললেও চলবে, আমার আর কোনো কিছু দরকার নাই, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কথা, আমি তো জান্নাতে চলে যেতে পারবো, এই ধারণা তাদের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে, তারা বিভ্রান্ত হবে। এই কারণে আমি আবু হুরায়রাকে বাধা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলতেছেন, হে ওমর, তুমি তো কথাটা শুনে ভালোই করছো, তুমি যে বাধা দিছো ভালো কাজ করছো। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমরকে বলতেছেন, ওমর, তুমি খুব ভালো একটা কাজ করছো, বাধা দিছো। আসলেই কথা ঠিক, যদি মানুষের কাছে এই কথাটা প্রকাশ করা হয় তাহলে মানুষ ভুল বুঝবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমান আনলেই পরে মনে করবে যে আমার বুঝি জান্নাত রেডি হয়ে গেছে। তারা নামাজ লাগবে না, রোজা লাগবে না, নিজের ইচ্ছা মাফিক চললেই হবে, নিজে নিজের স্বাধীন মতন চলা শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, হযরত ওমর যেটা করছে এটা ঠিক করছে। এই কথাটাই বলতেছিলাম, দায়িত্ব আরো আছে কিনা খেয়াল আছে আপনাদের? দুইটা কাজ, কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ তাআলা ব্যবসা শিখাইতেছেন, আমাদের কাজ কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় কি করবেন? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে। ভুলে গেছেন, ভুলে গেছেন। আমাদের কাজ কয়টা? বিনিময় আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন, মুক্তি দিবেন, ঠিক খেয়াল আছে? আমাদের কাজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় কি দিবেন? জান্নাত দিবেন। আর জাহান্নাম থেকে? খেয়াল আছে তো? লিখে অবস্থা মাহফিল, এটা একটা সবকের মাহফিল, এটা একটা সবকের মঞ্চ। কিসের মঞ্চ? সবক বুঝছেন? ক্লাস, আমি বাংলা বললে বুঝবেন, এটা একটা ক্লাস। এটা একটা কি মুরব্বি? আমার ওস্তাদরা বলছেন, মাদ্রাসা করবা, মাদ্রাসা করতে চাও, মাদ্রাসা করো, বুড়াদের মাদ্রাসা করো, মুরব্বিদের মাদ্রাসা করো, বয়স্কদের মাদ্রাসা করো। বললাম, হুজুর কেন? তখন বলল, আরে যারা কবরের মধ্যে তার এক পাও চলে গেছে তাদের বোঝা দরকার, আমি কবরে যাওয়ার আগে আমার কি লাভ হবে, কি দরকার হবে, কোন ভাবে আমাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদেরকে শেখানোর আগে আমার ওস্তাদ বলতেছেন, আগে বয়স্কদের মাদ্রাসা করো, তাদেরকে শিখাও, কবরে আমার এক পাও চলে গেছে, এখন আমাকে দিন রাত 24 ঘন্টা মসজিদে বসে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ জিকির করতে হবে, আর আমার সন্তান গুলারে মাদ্রাসায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে এই যে একটা সুযোগ, এই যুবক সমাজদের মাধ্যমে আমি আবার দোয়া করি, আমাদের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুক, আমাদের সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করুক, এমন একটা অঞ্চলে, এমন একটা জায়গায়, আমি বিশ্বাস করি ওনাদের আন্তরিক সহযোগিতার কারণেই যুবক সমাজ এই মাহফিলটা করতে পারছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে আমরা কিছু শিখতে চাই তো, এটা একটা ক্লাস, এখান থেকে কিছু শিখে যাইবেন। আমার ছাত্র যারা, আমার ক্লাসের ছাত্র যারা, আমি বিশেষ করে ক্লাসে যাই না, তো মাঝে মাঝে আমার ক্লাসের মধ্যে গেলে আমার ছাত্ররা আমার সামনে দাঁড়ায়, অনেক গার্জিয়ান এলাকার যারা মুরব্বি আনে কেরাম, সে আপনারা চেনেন, গুলশানের একেবারে প্রাণকেন্দ্র গুলশানে আমার মাদ্রাসা, এবং গুলশানের বাড্ডার সে আবাসিক এলাকার ভিতরে আমার মাদ্রাসা, ওই জায়গার ওই মুরব্বিরা এলাকার মানুষ যদি আসে যারা আমাকে চিনে না, তারা এসে আমারই জিজ্ঞাসা করে বড় হুজুরকে, বুঝেন না কথা, আমারে জিজ্ঞাসা করে বড় হুজুরকে, তো বড় হুজুরের কথা জিজ্ঞাসা করলে এবার ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় হাসে, কারণ আমার ছাত্ররা আমার থেকে বড়, অনেক বড় দেখা যায়, সেই শরীর স্বাস্থ্য অনেক ভালো, তো তারা দাঁড়ায় দাঁড়ায় হাসে, কি হ্যাঁ বলবে না না বলবে, কাকে দেখাবে, লজ্জা পেতেছে। আমি এই কথা বললাম এই জন্যে, পেয়ারা হাজারিন বাবাজিরা হয়তোবা ছোট মনে করে আপনারা মনে করতে পারেন যে দর্শ থেকে আমরা কি শিখবো, শিখার অনেক কিছু আছে, নগণ্য কোন মানুষ থেকেও যদি 10 মিনিটের জন্য কিছু শিক্ষা, যেটা আপনি বাসায় নিয়ে যেতে পারেন এবং কবর পর্যন্ত নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলি, যদি কোরআনের আলোচনা হয় তাহলে সেটাই আপনার নাজাতের জরিয়া হবে, ঠিক কিনা বলেন? সেটাই আপনার নাজাতের জরিয়া হতে পারে। এই জন্য দর্শের বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসা শিখাইতেছে, ব্যবসায় টাকা দেয় মাল নেয়, ঠিক কিনা বলেন? টাকা দেয় মাল নেয়, এবার টাকা দেওয়া আর মাল নেওয়া, এখন আল্লাহ তাআলা যে ব্যবসা শিখাইতেছেন কি, আমাদেরকে দুইটা দিক রাখতে হবে, থাকতে হবে। একটা জিনিস হচ্ছে, ও রব্বুল আলামিন আপনার সাথে আমাদের ব্যবসা, আপনি আমাদেরকে কি দিবেন আর আমাদের থেকে আপনি কি নেবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমাদের থেকে যেটা নেব সেটা হচ্ছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবা,
মাঝখানে কথা আরো রয়ে গেছে, ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করবা, নেক কাজের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জিহাদ আছে, নেক কাজের ভিতরে এই কথাও আছে, আরেকজনের আইল কেইটা তার ভিতরে তুমি যাইতে পারবা না, ঠিক কিনা বলেন? আরেকজনের মাপ দিয়ে আরেকজনের বাগানে তোমার জায়গা তুমি ঢুকাইতে পারবা না, ভুল করে আরেকজনের টাকা পড়ে রয়েছে তুমি তোমার মনে করে সব মনে করে পকেটে ঢুকাই লয়ে চলে গেলে, আর 1 লাখ টাকা পাইলা আর সেটা থেকে 10,000 টাকা মসজিদে দিয়ে মনে করলা সব তো হয়ে গেল। আমাদের বিশেষ একজন সুরেলা কণ্ঠের ওয়াইজ, তিনি সবসময় একটা ঘটনা বলতেন যে ইফতার কোরবানির সময় তো জিজ্ঞাসা করতেছে, ভাই কোরবানি দিস নাকি? কহা দিছি। কত কোরবানি দিস, কোথা থেকে দিস? কয় চুরি করে করে আনছে। কি করে আনছে ভাই? চুরি করে আনছে। তো চুরি করে করে আনছো, কোরবানি কি হয়েছে? কয় ভাই কোরবানির একটা ফজিলত আছে। কহা আছে। তো কোরবানির ফজিলত আছে তো আছে, চুরির গুনাও আছে। কোরবানির ফজিলত আর চুরির গুনা দুইটা সমান হয়ে গেছে, মাঝখানে আমি গোস্ত খাইতেছি ফাল। বলেন তো হয়েছে, হয়েছে বলেন। আরে ভাই মাঝখান দিয়ে একটা কথা বলে দেই, আমি হয়তো বা শেষ মুহূর্তে সময় নাও পেতে পারে, একটা মাসালা বলে দেই। আমাদের দেশের যারা রাজনীতিবিদ, আমাদের দেশের যারা মন্ত্রী এমপি, আমাদের দেশের যারা আমাদের লিডার, আমাদের মাথার তাজ, তাদের জন্য শিক্ষার বিষয়, আমাদের সমাজের যারা লিডার, আমাদের সমাজের যারা লিডার নেতৃত্ব দানকারী, আমাদের ফ্যামিলির যারা নেতৃত্ব দানকারী, যারা নেতৃত্বে আছে তাদের জন্য শিক্ষা। আমরা অনেক সময় নিজেদের বাহাদুরের ক্ষেত্রে রাস্তার ইটটাকে উঠাইয়া নিয়ে এসে নিজের গরু ঘরে দিই, দেই কিনা বলেন? দেই কিনা? কারেন্টের তার মাঝখান দিয়ে চলে গেছে, বিল দিতে হবে, বিল যাতে না দেওয়া লাগে কারেন্ট আমার ঘরে আনি নাই, কিন্তু করছে কি, রাত 12টায় উঠে আংটা লাগাইয়া তারটা আমার এখানে টাইমে লয়েছে, আছে কিনা বলেন? এই ধরনের আরো সমস্যা থাকতে পারে। মাঝখান দিয়ে কেন কথা বলছি, এটা একটা শিক্ষা, এটা একটা ক্লাস, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝুন তো, এটা একটা কি বলেন, এটা একটা ক্লাস, ক্লাস থেকে তো কিছু শিখতে হবে, এই কারণে মাঝখান থেকে ক্লাস হিসেবে একটা কথা বলতেছি। আমাদের এরকম অভ্যাস আছে কিনা বলেন? এখন এটা তো বললাম সমাজের লিডার যে তার নেতৃত্ব আছে, এ বেটা তুই ইট না স্কিল লেগে, তখন সে বলবে যে ইট নিতেছি তোর বাপের কি, নীলে সরকারের জানিছি, কইতে পারে কিনা? তো নীলে নেতৃত্ব দানকারী লিডার যারা তারাও নিতে পারে, তারাই নিতে পারে। সরকারি মাল এগুলা কে নিতে পারে? যারা সরকারি বড় বড় পোস্টে আছে, যাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে, যাদের সমাজে বড় বড় একটা জায়গায় তারা বহাল আছে, তাদেরই তো এরকম সামর্থ্য আছে, ঠিক কিনা বলেন? সরকারি মাল সামানাগুলা নিতে পারে, রাস্তার ইট গুলা নিতে পারে, কারেন্টের খাম্বাতে তার টাইনা নিয়ে আসতে পারে, আবার সাধারণ মানুষেরও কিন্তু এই সামর্থ্য আছে, আছে কিনা? চুরি করে নেওয়ার অভ্যাস আছে কিনা? কেন মাসালাটা বললাম ভাই, আপনি 1 লাখ টাকা একজনের থেকে চুরি করেন, ওটা চুরির একটা অপরাধে আপনার হাত কাটা যাবে আল্লাহর দরবারে, আপনি কবিরা গুনার জন্য ধরা খাবেন, তওবা করলে মাফ হবে। আপনি জিনা করলেন, জিনার জন্য কবিরা গুনা, যেই কোনো ভাবে আপনি ইচ্ছা করলে যদি শেষ মুহূর্তে আল্লাহর দরবারে মাফ চান, আল্লাহর দরবারে কায়মন বাক্যে যদি মাফ চাইয়া বলেন যে আল্লাহ আমারে মাফ করেই দাও, আমি আর জিন্দেগি তো করবো না, আল্লাহ মাফ করতে পারে কিনা বলেন? পারে। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমি যেই কোনো কাজ করি আমার এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কি পাইতে পারি? মাফ পাইতে পারি। কিন্তু সরকারি যেই মাল আমি চুরি করে আমার বাড়িতে নিয়ে আসলাম, সরকারি ইটগুলো উঠে নিয়ে আসলাম, যাদের রেল লাইন পাশে আছে রেল লাইনের দুই একটা খুঁটি কাঠ উঠাই নিয়ে আসলাম, এই ধরনের এমনকি রেল লাইনের ছোট ছোট পাথরের টুকরা সুবিধা পাইলাম, এর লেগে আমার ঘরের দরজার সামনে দিয়ে দিলাম, এরকম হতে পারে কিনা? যারা এই সরকারি মাল সামানা গুলা নিয়ে আসছেন, মরার আগে দিয়ে খেয়াল হয়েছে যে হায় রে আমি তো অমুকের কাছ থেকে কিছু টাকা নিছি, মনে করেন আপনাদের ইমাম সাহেব আরেকজনের থেকে কিছু টাকা নিছে, 25,000 টাকা নিছে, আর মরার আগে দিয়ে খেয়াল হয়েছে এই লোকের এই টাকাটা দেওয়া হইল না, রহিমুদ্দির এই টাকাটা তো দেওয়া হইল না, টাকাটা তো দেওয়া লাগে, মরার আগে দিয়ে তওবা করতে চাচ্ছে, তওবা করছে, কইরা ওরে ভাই ফোন দিছে আমি তো চলে যাব, তোমার এই টাকাটা নিয়ে যাও, সে বলতে স্যার ভাই কি করে আপনি চলে যাবেন, এই টাকা দেওয়ার জন্য আপনি এত পেরেশান, আপনি শান্তিভাবে মইরা যান, আপনার সমস্যা নাই, টেনশন নিয়েন না, আপনি শান্তির সাথে মইরা যাইতে পারেন, আমার এই টাকার লেগে আপনি টেনশন করেন না, মাফ চাওয়া যাইতে পারে কিনা বলেন? পারে। রাস্তার যে সরকারি মালটা আপনার ঘরে আনলেন, রাস্তার যেই কারেন্টের খাম্বা থেকে আপনি লাইনটা টাইনা আপনার ঘরে কারেন্টের লাইন আনলেন,
সরকারি এই মাল যে আপনি ক্ষতি করলেন, ও ভাইরা মৃত্যুর আগে যদি আপনার খেয়াল হয় আমি একটু তওবা করব, আমি একটু ক্ষমা চাইব, আমি ক্ষমা চাইয়ে ওই মানুষের থেকে ক্ষমা চাইয়া আল্লাহর দরবারে আমার এই জিনিসের ক্ষমা প্রাপ্ত হইয়া তারপর আমি একটু নাজাত পাইতে পারে, মরার আগে দিয়া তওবা করার সময় যখন এই কথাটা খেয়াল হয়, এবার আপনি ফোন দেন, যদি সরকারি মাল হয় তাহলে আপনি কাকে ফোন দিবেন আর কার কাছে ক্ষমা চাইবেন? এখন বুঝেন না, বুঝেন নাই, সরকারি মাল কার কাছে ক্ষমা চাইবেন? সরকারের কাছে? একজনকে জিজ্ঞেসি, একজনকে এই কথা যখন এক জায়গায় বলছি তখন সে বলতেছে কে পুরো জনগণের কাছে ক্ষমা চাইবো, বুঝেন নাই, কার কাছে ক্ষমা চাইবো? মাসালা তো ঠিক আছে, কার কাছে ক্ষমা চাইবে? জনগণের কাছে ক্ষমা চাইবো, কিন্তু জনগণ সবাই আছে? আছে না, চলে গেছে হাসরের ময়দানে, যায় ক্ষমা চাইলে কাজে লাগবো? ফেরেশতাদের পিঠা লাঠির পিঠা আরো ডাবল পড়বো, ঠিক কিনা বলেন? যাইয়া করবো যে আমার ক্ষমা করে দেয় আরো ডাবল পড়বো, ঠিক কিনা বলেন? ক্ষমা চাওয়ার উপায় আছে? আমি দেশের যখন নাকি প্রধান, 10 বছর পরে যায়, 10 বছর আগে যে চুরিটা করছি 10 বছর পরে যায় আমি ক্ষমা চাইতে চাই, তখন কি আমার দেশের সব জনগণ আছে না মরে গেছে? কবরে যাওয়ার পরে আমার এটা কাজে লাগবো? ইযা মাতাল ইনসানু ইন কতা আমালু, যখন মানুষ দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায় তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস বাকি থাকে, একটা হচ্ছে নেককার সন্তান যদি রেখে যায়, ওই নেককার সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে ওই দোয়ার ফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে বাবা মাকে জান্নাতি করে দেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ ভালো কিছু কাজ করে দিয়ে গেছে, সরকার মাধ্যম থেকেও হোক একটা রাস্তা করে দিয়েছে, এটা মানুষের জন্য প্রয়োজন। মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব ভালো একটা কাজ করছে, এই রাস্তাটাই পর্যন্ত, এইটার রাস্তা খুব খারাপ অবস্থা, রিক্সা দিয়ে আসতে গেলেও মুরব্বীদের মাজা ভেঙ্গা যায়, ঠিক কিনা বলেন? এমন অবস্থায় আমাদের এলাকার চেয়ারম্যান খুব তাড়াতাড়ি উদ্যোগ নিল, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করলো, ও মাননীয় প্রধানমন্ত্রী, ও আমার ছেলে তাজ আমার নেত্রী, আপনি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা আপনি ঠিক করে দেন। এই চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগের কারণে সমাজের প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করবে, তার পকেটের টাকা নয়, জনগণের টাকা, তার উদ্যোগ ছিল নেত্রীর কাছে খবরটা পৌঁছাইছে, তার উদ্যোগ ছিল, ওই উদ্যোগের কারণে সে কবরে চলে যাবে, যতদিন পর্যন্ত এই রাস্তার দ্বারা মানুষ উপকার পাবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। আমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবো, চেয়ারম্যান সাহেব যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তাটা ভালো করে দেন, ঠিক কিনা বলেন? পারে কিনা একজন চেয়ারম্যান সাহেব, পারে কিনা? আমার খবর যাক বা না যাক, আমার সভাপতি সাহেব এখানে আছেন হযরত মুরব্বী, সভাপতি সাহেব আমি রিকোয়েস্ট করবো এই খবরটা পৌঁছায় দিন তাড়াতাড়ি, আমরা দোয়া করতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে খুব দ্রুত এই রাস্তাটা যেন পাকা হয়ে যায়, ভালো হয়ে যায়, অন্তত পক্ষে মুরব্বীদের জন্য তো সুবিধা হবে, প্রতি নামাজে নামাজে বসে বসে দোয়া করবে, চেয়ারম্যান সাহেব মরে গেলেও কিন্তু দোয়া করবে, ঠিক কিনা বলেন? তিন নম্বর বিষয়, কিয়ামত পর্যন্ত এইভাবে শিক্ষা যতদিন জারি থাকবে, প্রথম হুজুর বড় হুজুর প্রধান শিক্ষক যে প্রথম শিক্ষা দিছে সে কবরে যাবে চিরকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআনে যত সব হবে সব সব ওই প্রধান হুজুরের কবরের মধ্যে যাইতে থাকবে। কয়টা আমল কবরে, কয়টা আমল যাবে? তিনটা। এখন তিনটা আমল তো ঠিক আছে যাবে, কিন্তু আমগো যারা নাকি রাস্তার ইটা চুরি করে লয়ে চলে গেছে, আমগো যারা রাস্তা বানাইতে যায় অর্ধেক মাল নিজের পকেটে ঢুকাইছে, আমাদের দেশের নেতৃবৃন্দ যারা নাকি এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত, তারা মরার আগে দিয়ে ক্ষমা পাওয়ার উপায় কি? মরলেও বা তাদের কবরে কি যাবে, কোনো বিশ্বাস আছে? মাফ পাওয়ার কোনো সুযোগ আছে বলেন? মাফ পাওয়ার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন জনগণের হক নষ্ট করার পরে ওই জনগণ প্রত্যেকের কাছে মাফ চাইয়া যদি মাফ না নেওয়াইতে পারে, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র ছাড় দিবেন না, দিবেন না, দিবেন না, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা কোনদিন বান্দার হকের ব্যাপারে, যারা বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে যাইয়া সিজদায় পড়া, তাসবিহ তাহলিল পড়া, তাহাজ্জুদ পড়া সে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আগে বান্দারটা তুমি পুরা করে দিয়ে আসো। কথা তো আসলে অনেক কিছু চলে আসে, এমনই সন্তানের হকের ক্ষেত্র এরকম আসে, সন্তান পিতামাতার হকের ক্ষেত্র এরকম আসে, আল্লাহর দরবারে যায় মাপ চাইবেন, আল্লাহ বলবো আগে বাপের কাছে যায় মাপ চা। বাপ সন্তানের হক আদায় করে নাই, সন্তানকে নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই, ফজরের নামাজে নিজে যায় বসে রয়েছে, সন্তান ঘরে শুয়ে রয়েছে, তখন ওই বাবাকেও বলা হবে যে তুমি কি করছো সন্তানের জন্য? বাবা করবো আমি তো খাওয়াইছি, আমি পালছি, আমি বহু টাকা পয়সা দিছি, বিশাল বড় এক মোবাইল সেট কিনা দিছি, ঘরের মধ্যে একটা কি বলে 40 আকার ইঞ্চির একটা টিভি সেট কিনা দিছি, কম্পিউটার কিনে দিছি, আল্লাহর রহমতে যা যা লাগে সব দুনিয়ার রহমত ঘরে আসার মতন টিভি বিসিআর মোবাইল কম্পিউটার সব দিয়ে দিছি। বলবে বাবা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ভালো কাজ করছো, সন্তানকে জিজ্ঞাসা করবে এই তুমি আজকে জাহান্নামি কেন? সন্তান বলবে আমার বাবা যে আমারে আল্লাহর রহমত সহ ঘরে ঢুকাইছে এই কারণে আমি জাহান্নামি। আল্লাহর রহমত বুঝছেন তো? আমি নাম প্রকাশ করব না, আমাদের ওই বাড্ডার একজন আছে, ওনার নামই রহমতুল্লাহ, তাই আমি ডাকি আল্লাহর রহমত, আমি ডাকি আল্লাহর রহমত, আল্লাহর রহমত কেমনে কইতাম। বাদশাহ আকবরের নাম শুনছেন কখন আপনারা? বাদশাহ আকবরের নাম শুনছেন? তার দরবারে ১১ জন উজির নাজির মন্ত্রী পদের 11 জন লোক, তার ভিতরে 10 জন হচ্ছে, একজন হচ্ছে বীরবল হিন্দু, আর বাকি যারা সব এরকম লোনরাসমরা আকবরের মতো। তো আর একজন ছিল, সে ছিল মৌলবী, সে কি ছিল? মৌলবী ছিল, একজন ছিল মৌলবী। তো বাদশাহ আকবরের দরবারে একজন বাদশাহ আকবর বলতেছেন আমি নবী, নাউজুবিল্লাহ, বলবেন না জোর করে বলেন না, নাউজুবিল্লাহ। মুরব্বীরা কইবে হুজুর কিছু খাইও নাই, খাওয়ানো নাই, কখন খাইছি ঠিক নাই, শুধু বারবার জোরে জোরে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কন বাবারা। এই যে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আজকে আমি যখন ঝুমুরে নামছি, তাবলীগের 12 জন লোকের সাথে একজন লোক পিছন থেকে নামতেছে, তার পায়ের অর্ধেক কাটা, আমি তাকে ধরে নামাই দিছি, বাবা আপনি কেন আসছেন? কেন আসছি আপনি জানেন না, কবরে চলে যাবো, এখনো যদি তাবলীগের কাজ না করি, দাওয়াতের কাজ না করি, কি উপায় হবে আমার? কম বলেন না আলহামদুলিল্লাহ, বাবারা কি লয়ে যাবে? তোমরা যদি আমার রহমত পাইতে চাও দৌড়ে আসো আমার রহমতের কাছে। বলতেছিলাম সন্তান তখন বাবা মার কথা বলবে যে আমাকে তো এই কাজ করছে। আমি যে ঘটনা বলতেছিলাম, বাদশাহ আকবরের ওই দরবারে বাদশাহ আকবর নিজের যখন নবী দাবি করছে, তখন ওই 10 জন বলতেছে আমাকে ভিতরে তো এবার খলিফা, 4 খলিফা হইতে হবে, তো সবাই এবার ভাগাভাগি করতেছে, একজন কয় আমি হচ্ছে বীরবল যেটা হিন্দু এটাকে আমি আবু বকর, বীরবল যেটা হিন্দু এটা কয় কি আমি আবু বকর, আর একটা উঠা কয় আমি উসমান, আর একটা কয় আমি আলী, আর একটা কয় আমি অমর, যাক ভাগাভাগি করছে। লাস্ট পর্যায়ে সবাই সবটা ভাগ করে নিছে, নেওয়ার পরে এখন বাদশাহ আকবর সহকারে মন্ত্রীরা সব চাইয়া গেছে মোল্লার দিকে, কি রে মোল্লা দেখিছে কয় না, মোল্লার দিকে চাইছে, আর মোল্লা কতক্ষণ চুপচাপ বসে থেকে বলতেছে কি ব্যাপার, কয় সবাই তো সবটা ভাগ করে নিল, আপনি তো কিছু ভাগে নিলেন না, কয় যেই। তখন মোল্লা বলতেছে যে ঠিক আছে আপনারা যখন সব নিলেনি তাহলে আমিও একটা তো ভাগ নিতে হয়, ঠিক আছে আমি আবু জাহেল। কি বললো বলেন? আমি আবু জাহেল। না বুঝা নাউজুবিল্লাহ বললেন না, আগে বুঝেন। মোল্লা তখন বলতেছে, মৌলবী তখন বলতেছে আমি কি আবু জাহেল। সবাই আশ্চর্য হয়ে গেল, আরে আবু জাহেল কি কেউ হইতে চায় নাকি? আবু জাহেল হওয়ার মতো এরকম আকাঙ্ক্ষা তো কারোর ভিতর থাকে না, তুমি আবু জাহেল হইবা কেন? তখন ওই মোল্লা বলতেছে যেই দরবারের মধ্যে আমার নবীর শান নিয়ে কেউ টানাটানি করে নিজেকে নবী দাবি করে, যেই দরবারের মধ্যে হিন্দু বীর বলের মতো মানুষ আবু বকর হতে পারে, যেই দরবারের মানুষগুলো বেঈমান নাস্তিক কোরআনের বিপক্ষে থাকে, তারা যদি নিজেদেরকে আলী ওমরের জায়গায় বসাইতে চায় তাহলে সেই দরবারের মধ্যে আমার মতো আবু জাহেলই দরকার আছে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? যেই দরবারে আমার নবী আর আসবে, আকবর যখন নিজেকে নবী দাবি করছে তো ওই মৌলবী বলতেছে যেই দরবারে সে নিজেরই মৌলবী দাবি করছে, যেই দরবারে সে নিজেরই নবী দাবি করছে, আর বীরবলের মতো হিন্দু আবু বকর হইছে, সেই দরবারে আমার কি হইতে হবে? আবু জাহেল হইতে হবে।
বলতেছিলাম সন্তান তখন সন্তান তখন বলবে আমার বাবা টিভি মোবাইল বিসিআর কম্পিউটার সব আমার ঘরের ভিতরে রহমত স্বরূপ ঢুকাইয়া দিয়ে গেছে, যার কারণে আমি জাহান্নামী। এই কথা যখন বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে বাপ পুতে হাতে হাত ধরে তারপর জাহান্নামের দিকে যাবে। সন্তান তখন ডেকে বলবে ওগো রাব্বুল আলামিন আমি যখন নামাজ জানতাম না, আমি যখন রুকু জানতাম না, সিজদা জানতাম না, আলিফ বা তা পড়তে জানতাম না, আমি তো অনেক পরে শুনছি এগুলো আমার উপর ফরজ ছিল, আমার উপর কোরআন শিক্ষা করা ফরজ ছিল, আমি কিছুই জানতাম না, আমার বাবার উপর দায়িত্ব ছিল তিনি আমাকে এগুলো শেখাবেন, আমার বাবার দায়িত্ব ছিল আমাকে নামাজ নিয়ে যাবেন, আমার বাবার দায়িত্ব ছিল আমার কম্বলটা টেনে আমাকে জোর করে মসজিদে নিয়ে যাবেন, খোদার কসম আমার বাবা একদিনও ট্রাই করে নাই, নিজে নিজে মসজিদে যাইয়া নামাজ পড়ছে, আমাকে কোনোদিন মসজিদে নেয় নাই, আমাকে কোনোদিন নামাজের জন্য ডাকে নাই, আমাকে মোবাইল দিয়ে গুনার মধ্যে লিপ্ত করে রেখেছেন, আমাকে টিভির মধ্যে লিপ্ত করে রেখেছেন, আল্লাহ বিরোধী যত কাজ রয়েছে আমি সব শিখছি কিন্তু বাবা আমাকে দিন শিখায় নাই, আজ এই হাশরের ময়দানে আমি আমার বাবাকে ছাড়া জাহান্নামে যাব না, আমার বাবাকে আমার সামনে দেন, তার গাড়ের মধ্যে পাড়া দিয়ে আমি আজ জাহান্নামে যাব। বলেন না নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কথা মুরব্বীরা, শিখতে হবে তো, শিখতে হবে তো। দেখেন সন্তান আপনার ঘাড়ের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আমার বাবাকে সহকারে আমি জাহান্নামে যাব, আমার বাবাকে ছাড় দিয়ে নয়, আজকে যখন বাবার কারণে আমি জাহান্নামী আমি সেই বাবাকে সাথে নিয়ে যাব। নাউজুবিল্লাহ, কত আদর করিয়া সন্তানকে পাললেন, কত মায়া কত দয়া করে সন্তানকে পাললেন। ওরে বাবারা যারা যুবক পর্যায়ে আছে, যাদের একটা দুইটা সন্তান আছে, একটু চিন্তা করে দেখো যে আমার সন্তানের লাশটা যদি আমার সামনে চলে আসে, আমার সন্তান যদি লাশ হয়ে আমার সামনে চলে আসে, ওই সন্তানের চেহারা দেখতেও আমার কত কষ্ট হবে, আমার কলিজাটা ফেটে যাবে, আমার মনে হবে যেন কলিজাটা ফেটে যায়, কল্পনা করতে গেলেও চোখ দিয়ে দর দর করে পানি পড়বে, আমার সন্তানের লাশ আমার সামনে, কঠিন এক পরিস্থিতি, বাবারা হয়তো বা আমরা সহ্য করতে পারবো কিন্তু দয়া মায়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন মার ভিতরে এত দয়া দিয়েছেন, অনেক মা আছে সন্তানের লাশ দেখে সাথে সাথে ওখানে বেহুশ হয়ে যায়, এমনকি একটা মাসালা শুনে রাখেন কবরের মধ্যে যদি সন্তানের কোনো লাশ নেওয়া হয় বাবা ওই সন্তানের লাশের সাথে যাইতে পারে, মাকে যাইতে দেওয়া হয় না, বাবা ওই সন্তানের সাথে কবরে নামতে পারে, মাকে সন্তানের সাথে কবরে নামতে দেওয়া হয় না, কারণ বলে বাবার দিলটা শক্ত, বাবা ওই কবর থেকে আবার ফিরে আসতে পারবে কিন্তু মা ওই কবরের মধ্যে যাইয়া আর ভালোভাবে ফিরে আসার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই মা যেই বাবার দিলের ভিতরে এত বেশি দয়া দিয়েছেন, এত বেশি মায়া দিয়েছেন, ওই মা বাবা ওরে বাবা তোমার সন্তানের জন্য তোমার এত দয়া, তোমার এত মায়া, এত আদরের সন্তান, বারবার ছোট্টকালে বাবার গালের ভিতর চড় দিত বাবা কিছু মনে করতো না, বাবার দাড়িগুলো ধরে টান দিত বাবা কিচ্ছু মনে করতো না, ব্যথা পাইলো উহা শব্দটা পর্যন্ত করতো না, চাইয়া চাইয়া মেয়ের কপালে ছেলের কপালে একটা চুমা দিত, সেই আদরের সন্তানটাকে তুমি ধরে আজ জাহান্নামের দিকে পাঠায়া দিচ্ছ, তোমার খবর নাই, তোমার স্ত্রীরও খবর নাই, ওই সন্তানই তোমার ওই আদরের সন্তানই জাহান্নামের গেট থেকে তোমাকে তাই না দইরা তোমাকেও জাহান্নামে নিবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, এই আদরের সন্তানই তো তাই না জাহান্নামের দিকে নিবে, সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে কিনা বলেন। আমি যে আয়াত কারিমা বলতেছিলাম আমাদের কাজ খেয়াল আছে তো, কয়টা? দুই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করছেন আমাদেরকে কি দিবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন আর আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা আমাদের সাথে এই ওয়াদা করছেন, কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ রাসূলের উপর ঈমান আনা, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে যে এটার সাথে অনেক কাজ আছে, আছে কিনা, এটার ভিতরে এই কাজও আছে, আমি নেক পথে চলবো, ভালো পথে চলবো, কাউকে রাস্তাঘাটে দেখলে আমার ক্ষমতা দেখায় তারে লাথি দিয়ে ফালাই দেবো না, ঠিক কিনা, এই জায়গার ভিতরে এটাও
আছে কারো জমিন আমি দখল করব না, এই জায়গার ভিতরে এটাও আছে আমার মেয়েকে আমি পর্দায় চালাবো, এই জায়গার ভিতরে এটাও আছে আমার সন্তানকে আমি নামাজ শিখাবো, কোরআন শিখাবো, রোজা রাখতে বাধ্য করব, আমার হজের সময় এসেছে, আমি আল্লাহর রাস্তায় হজ করতে চলে যাব, ঠিক কিনা বলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব আছে কিনা বলেন? এগুলা সব আদায় করে যখন আমি পূর্ণ ইমানদার, যখন আমি ভালো ইমানদার, যখন আমি ইমানওয়ালা, আমার সামনে যদি একটা গুলি ফুটে, আমার সামনে যদি পিস্তল ধরে, আমার কপালে যদি পিস্তল থাকে, আমি এত বড় পূর্ণ ইমানওয়ালা লোক, তাহলে আমার ওই পূর্ণ ইমানের জোরে আমার ভয় লাগবে না, তখন যাইয়া আল্লাহর হুকুম হয়। ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, সমাজের লিডার যদি ডাক দেয়, সমাজপতিরা যদি ডাক দেয়, সমাজের নেত্রী যদি ডাক দেয়, ও মুসলমান কোরআনের বিরোধী কথা হয়েছে, আল্লাহর রাসূলের কটূক্তিমূলক কথা হয়েছে, সমাজের নেত্রী যদি ডাক দিয়ে বসে আল্লাহর রাসূলের বিরোধী কথা হয়েছে, সুতরাং আসো সবাই মাঠে নামো, সবাই আন্দোলনে ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরুদ্ধে জাফাই করতে হবে, ঠিক কিনা? তখন যে আমার উপর আপনার উপর জিহাদ ফরজ, এর আগে না, ঠিক কিনা বলেন? এর আগে না, তখন এই জন্য ভাই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার উপর ঈমান আনার কথা বলা হয়েছে, কিন্তু ঈমানের মধ্যে অনেক কথা রয়ে গেছে, ঈমানের সাথে জিহাদের কথা বলা হয়েছে, জিহাদ কি জিনিস বুঝতে হবে, বুঝে শুনে আমল করতে হবে, খালি শুনলাম বুঝলাম না, না বুঝে আন্দারে উচের উপর মাঠে নাইমা গেলাম, পারলাম তো বোম মাইরা দুই চারজন মাইরা শেষ করে দিলাম, আমি জিহাদ করলাম, এটার নাম কি না জিহাদ, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে ভুলটা আছে কিনা, শুধু আলেমদের ভিতরে সাধারণ মানুষের ভিতরেই নাকি সব জায়গায় ভুল আছে? এটা আসলে ওই যে বললাম যে তোমরা কোরআন শুনবা না, কোরআন শুনতেও দিবে না, তাদের একটা প্ররোচনা, ওই ইবলিসের প্ররোচনা, ওই শয়তানদের প্ররোচনা, বেঈমানদের প্ররোচনা যুবক সমাজের ভিতরে ঢুকাইয়া দিছে, ঈমান আনো জিহাদ করো, ঈমান আনো জিহাদ করো, যুবক সমাজদের ভিতরে ঢুকাইয়া দিছে, আর যারাই এগুলা ঢুকাই দিছে তারাই আবার স্লোগান দিতেছে মিডিয়ার মাধ্যমে, এটা জঙ্গিবাদী, এটা সন্ত্রাসবাদী, এগুলার দর এটা মুসলমানদের ভিতরে পাওয়া যায়, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জঙ্গিবাদী মূলত জিহাদকে অপব্যাখ্যা করে, জঙ্গিবাদীর উত্থান তারাই করেছে, যারা জঙ্গিবাদী আমাদের দেশে মুসলিম সমাজে ঢুকাইছে তারাই আবার জঙ্গিবাদীর নাম দিয়ে এটার জন্য বিচার করে, ঠিক কিনা বলেন? এটা আমাদের দেশের মুসলমানদের কাজ না, আমাদের দেশের মুসলমান, আমি বলবো আমাদের দেশের নেতা নেত্রী যারা, এরা জানেও না এই ঘটনা কোন জায়গা থেকে শুরু হয়েছে, এই ঘটনা কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমি আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোরআনের আলোচনায় যাইবাও না, শুনবাও না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল করবা, কথা আবু জেহেলের না, কথা সরাসরি ইবলিসের, কথা ইবলিসেরও না, প্রতিটা যুগে কিয়ামত পর্যন্ত এরকম কিছু বাপ্পার দুনিয়ার ভিতরে জন্ম নেবে যারা কোরআনের মাহফিল গুলার ভিতরে সমস্যা সৃষ্টি করবে, ঠিক কিনা বলেন? এরাই জঙ্গিবাদ জিহাদের সাথে মিলাইয়া যুবক সমাজকে খারাপ বানাইতেছে, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নাম দিয়া যারা তারা যেখান থেকে গ্রেপ্তার করতেছে, ঠিক কিনা বলেন? এই কারণে পেয়ারা হাজিরে সবক নিতে হবে, বুঝতে হবে আমাদের কাজ কয়টা, আমাদের কাজ কয়টা, দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইটা কাজ করে, ঈমান আনবো, ঈমানের সাথে অনেক কিছু সামঞ্জস্য ভালো কাজ আমার সব আছে, যে সব কাজ করে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক আসলে সেখানেও যাব, আমরা যদি এই কাজ ঠিক মতো করি, তুম জিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন কিসের থেকে, জাহান্নাম থেকে, কিসের থেকে নাজাত দিবেন? পরের কথা শুনতে হবে তো নাকি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা ব্যবসা করছি, একটা কথা তোর সাথে বলছি, দুইটা আমল তুই করবা, শুধু এই দুইটা কাজ শেষ নয়, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদের জন্য এমন জান্নাত রেখেছি, যেই জান্নাতে এমন একটা ঘর বানায় দেব যেই ঘরটা নদীর উপরে থাকবে, দুই দিক থেকে সুন্দর ঠান্ডা বাতাস আসবে, আবার ঠান্ডার সময়ে সিস্টেম থাকবে, এমন একটা জান্নাত তোদেরকে দেব, তোদের জিন্দগির সব গুনাগুলো মাফ করে দিয়ে আমি তোদেরকে জান্নাতে বসবাসের সুযোগ করে দেব।
বাড়তি কি দিবেন? কি দিবেন ভাই? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান এবং মালকে কিনে নিয়েছেন, মানুষের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়ালু মাওলা, এমন একজন রহমওয়ালা আমার মালিক, যে দুনিয়ার কোনো আসামি তাকে পুলিশে খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার কোনো আসামি তাকে নেত্রী খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, আইন আদালত খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, আরে ভাই আপনি চুরি করছেন সমাজের মানুষ খুঁজে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত অপরাধ করে কেউ যদি কোনো আসামি হয়ে থাকে তাকে মানুষ খুঁজ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার এমন এক মালিক যে মালিক আমাকে খোঁজেন মাফ করে দেওয়ার জন্য, ওই মালিক আমাকে খুশ করেন মাফ করে দেওয়ার জন্য। কবি বলেন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুর কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়। আমার মাওলা এমন একজন মালিক যিনি আমাদেরকে খোঁজেন, আসামি হইলাম গুনাহগার হইলাম, আসামি হওয়ার পরও আমার মালিক আমাকে খোঁজেন মাফ করে দেওয়ার জন্য। আমার মালিক রহমান রহিম, যেই মালিককে দৈনিক আমি নামাজের প্রত্যেকটা রাকাতে তার কাছে সাহায্য চাই, তার গুণগান গাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কয় শুধু দৈনিক নামাজের প্রতিটা রাকাতেই তার দয়াবানের বিশ্লেষণ আমি করি না, বরঞ্চ আমার দিলের ভিতরে এটা ঢুকাইতে হবে। কয় কেমনে? কয় মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যত মায়া দিয়েছেন তার চাইতো বেশি বেশি হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ বলেন আমার দিলের ভিতরে আমি আমার বান্দার জন্য মায়া রেখে দিয়েছি। আমার মাওলা এই জন্য বারবার ডাকেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রাহমা, ওর জবাক আয় ক্ষমা চায়ানে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে, আমার কুদরতি কদমে সিজদা করে তাহাজ্জুদ পড়ে, তুই তওবা কর আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ চতুর্থ আসমানে তাহাজ্জুদের সময় এসে ডাকেন আর বলেন ও বান্দা কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করো আমি আল্লাহ তোকে সুস্থ করে দেব, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে তুমি ঋণ আদায়ের জন্য ব্যবস্থাপনা নেওয়ার তুমি তৌফিক কামনা করো আমি আল্লাহ তোমার ঋণ আদায় করার তৌফিক দিয়ে দেব, আরে তোর যা যা কামনা আছে তোর দুনিয়াবি কোনো কামনা আছে যদি এটা গুনার কোনো কাজ না হয় তুই আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোর সেই আমলটা তোর সেই কাজটা তোর সেই মনোবাঞ্ছা আমি পুরো করে দেব। মালিক তো এমন যে মালিক বারবার আমাকে ডাকে, সেই মালিকের দরবারে কেন আমরা ফিরে যেতে পারতেছি না? কেন পারছি না? কোন জিনিস আমাকে গাফিল করে দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে যুবক গুনার দিকে যখন আমার পা চলে যায় সাথে সাথে স্মরণ করতে হবে আল্লাহ আমাকে পিছন থেকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে বান্দা তোকে এত দয়া করে এত মায়া করে এত সুন্দর করে সৃষ্টি করেছে, আমি তোকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেন মানুষকে আমি দুনিয়ার সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে, এত সুন্দর করে তোকে সৃষ্টি করেছে বান্দা আমি আল্লাহর থেকে তোকে কোন জিনিস গাফেল করে দিল, কেন আমি মাওলার চিনলি না,
কেন আমি আল্লাহরে তুই চিনলি না, কেন আমি আল্লাহর দরবারে বারবার তওবা করার সুযোগ তোর হয় না, আমি তো সুযোগ করে দিয়েছে। একজন সাহাবী আমার নবীর কাছে যাইয়া বলতেছে, ও নবী, আমি তো একজন রাখাল, আমি তো কাফের, আমার চেহারা কুৎসিত, আমি যদি ঈমান আনি তাহলে আমার এই চেহারা সুন্দর হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না তোমার চেহারা সুন্দর হবে কিনা, কিন্তু যদি ঈমান আনো হাশরের ময়দানে সুন্দর চেহারার যত মানুষ আছে তার সাথেই তোমার হাশর নাশর হবে। ওই রাখাল আবার বলেন, ও রাসূল, আমার এই কুৎসিত দেহ, আমার এই কাপড়, ময়লা কাপড়, যদি নাকি আমি ঈমান আনি তাহলে আমি হাশরের ময়দানে কেমন থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোৎকৃষ্ট মানুষ যারা জান্নাতে থাকে, ওরে রাখাল, যদি তুমি তওবা করো, যদি তুমি ফিরে আসো, তাহলে তুমি তাদের সাথেই জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ! এমনই ভাবে আল্লাহর রাসূলের কাছ থেকে ওই রাখাল বলতেছে, আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলে, জিহাদ চলতেছে, জিহাদে চলে যাও। ওই রাখাল সাথে সাথে জিহাদে গেল, শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে সমস্ত সাহাবারা তাকে আলাদা করতেছে, সে তো জাহান্নামী, সে তো কাফের, তাকে আলাদা করে ফেলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে সাহাবী, ভুল বুঝিও না, ভুল বুঝিও না, এই জান্নাতি হুর তাকে নিয়ে টানাটানি করতেছে, জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি করতেছে, তাকে জান্নাতি সাহাবী যারা শহীদ হয়েছে তাদের দলভুক্ত করে দাও। যারে করত নামাজ নসিব হইল না, আল্লাহ রাসূল স্বীকারোক্তি দিয়ে দিলেন জান্নাতি। ওরে বান্দা, কিসের কারণ? কয়, কোনো কারণ নাই, একমাত্র তওবা। তওবা করে সে যখন ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে আল্লাহর রহমতের চাদর দ্বারা তাকে ডেকে নিলেন। এই জন্য বাবারা, সময় শেষ, নামাজের সময় সর্বশেষ। যা এতক্ষণ বাজারে ঘোরাফেরা করছে, এবার তো দস্তরখানা খাবার দিতে হবে নাকি? আপনাদের খাবারটা তো দিতে হবে, খাবারটা নেন। কোরআনের আলোচনায় অনেকেই বাধা দিবে, কোরআনের আলোচনা শোনার জন্য অনেকেই ফেতনা করবে, কোরআনের আলোচনায় ইবলিস বলছে আমি বাধা দেব। ইবলিসের চেলাপেলা অনেক আছে যারা বাধা দিতে পারে, পারে কিনা বলেন? আমরা সাবধান থাকতে হবে। আমরা কি থাকতে হবে? ইবলিস করে কি জানেন? এক আলেমকে আর এক আলেমের বিরুদ্ধে লাগায় দেয়। ইবলিস কি করে বলেন? এক আলেমকে আর এক আলেমের বিরুদ্ধে লাগায় দেয়। এবার আমরা কই, আমরা কোন দিকে যাবো? হেও তো হুজুর, হেও তো হুজুর, বলি কিনা বলেন, বলি কিনা বলেন? সমাধান লাগবে তো। সমাধান হচ্ছে কোন আলেমের বিপক্ষে গালি দিয়ে মারাত্মক কোন খারাপ কথা বলে আমরা কোনদিন কোন কথা বলবো। বুঝেন নাই? তো বলবেন যে যারা খারাপ তারা তো খারাপ, ভাই ওর খারাপ হইলে আমি তার মাহফিলে গেলাম না? যে খারাপ আমার মনে হচ্ছে তার খারাপ, যে ভিন্ন পথে কথা বলে আমার মনে হচ্ছে সে ভিন্ন কোনো কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, ভাই তার জিনিস আমি বুঝতে পারবো না, তার মাহফিলে আমার যাওয়ার দরকার নেই, ঠিক কিনা বলেন? তাকে আমি বর্জন করলাম, কিন্তু তাকে আমি গালি দেবো কেন? তাকে আমি কাফের বলবো কেন? তাকে আমি বেইমান বলবো কেন? তাকে আমি সাধারণ একজন মানুষ যে কোরআন বুঝি না, তাকে আমি কোরআন বিরোধী কিভাবে বলবো, ঠিক কিনা বলেন? এই কারণে সমাধান হচ্ছে কোন আলেম আলেমের বিরুদ্ধে কথা বলবে, আমরা কেউ কোনো দিন গালি দিয়ে কটূক্তি করে একজন আরেকজনের পরনিন্দা করে কথা বলবো না, ঠিক কিনা বলেন? ঠিক আছে তো? ইনশাআল্লাহ। শয়তান কি করবে? কোরআনের মাহফিলে বাধা দিবে। সাবধান থাকার একটা পন্থা বলে দিলাম। এই ধরনের অনেক কিছু হবে, মাঝখানে একটা মাসালা বললাম, সরকারি মাল কখনো কোনো রকমে একটা রাস্তার ইটাও আমার সুযোগ আছে, আমি আইনা গোয়ালঘরে দিয়ে দিলাম, এরকম কোনো কাজ আমরা করবো না। খেয়াল থাকবে তো? ইনশাআল্লাহ। কারেন্টের খাম্বার থেকে লাইন নিয়ে ঘরের মধ্যে টাইনা দিয়ে দিলাম, আর মনে করলাম কেউ দেখলো না, আমার বাপের জিনিস, কার কি করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ ঠিক আছে তো? সর্বশেষ যে কথাটা বললাম, মাওলাই করিম গফুর গাফফার মাফ করে দেওয়ার জন্য বসে আছে, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, বান্দা আয় আয়, তওবা কর, যে যা করছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তওবা করে জিন্দেগির গুনাহ মাফ করায় নেব, আর উলামায়ে কেরামদের দরবারে যায় নিজেকে শুধরায় নেব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। মাঝখানে আর একটা কথা হয়ে গেছে, বাপ ছেলের জন্য দায়ী হবে, ছেলে বাবার জন্য দায়ী হবে। খবরদার, খবরদার, বাবাজিরা বিশেষ করে যারা মুরব্বী হয়ে গেছেন, আপনি একা একা মসজিদে গেলে তসবিহ টানবেন আর বলবেন, আমার ছেলেরে বলছি টিভির সামনে তো উঠে না, বলছি মোবাইল ছাড়ে না, এই কথা দিয়ে আপনারা বাঁচতে পারবেন না, খোদার কসম বাঁচতে পারবেন না, আল্লাহর দরবারে ঠাইকা যাবেন। এই জায়গায় আজকের আলোচনার মূল সারাংশ, একটা জিনিস অন্তত শিখে যান, কয়েকটা কথার ভিতর একটা জিনিস অন্তত
যতটুকু শিখে যান, একজনও কোন সন্তানকে ফজরের একটা ওয়াক্ত নামাজও কোন রকমেই যেন বাদ না যায় সেই ওয়াদা আমার সাথে দিয়ে যান, যে কারো কোন সন্তান উপযুক্ত সন্তান এক ওয়াক্ত নামাজ কোন রকমেই যেন বাদ না দিতে পারে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের প্রত্যেকটা যুবককে দ্বীনের নিঃস্বার্থ খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, মাহফিল প্রতি বছর যেন আরো সুন্দরভাবে হয়, মাহফিল থেকে আমরা কিছু শিখে দ্বীন ও দুনিয়ার কিছু নসিহত শুনে আমরা যেন কবরে সবাই মাফ পেতে পারি, এই জন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করে আমাদের চেয়ারম্যান সাহেব ওনার সহযোগিতা, আমাদের সভাপতি সাহেব ওনাদের সহযোগিতা থাকার কারণে মাহফিল সম্ভব হয়েছে, এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন ওনাদের মাধ্যমে আরো ত্বরান্বিত করেন, আর চেয়ারম্যান সাহেব সভাপতি সাহেব সহকারে মুরব্বীরা যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা যেন হায়াতে তাইয়েবা দান করেন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।